নমস্কার, আমি শুভ্রজিৎ এবং আপনাদের সকলকে আরও একবার স্বাগত আমার চ্যানেলে ফিল্মি চতুষ্কোণে। তো ক্যাপ্টেন মিলার, অরুণ মাথেশ্বরনের থার্ড ডাইরেক্টর অ্যাডভেঞ্চার, যেখানে অবশ্যই মুখচ্ছবিতে রয়েছেন ধনুষ, রয়েছেন শিব রাজকুমার এবং অবশ্যই রয়েছেন সুদীপ কিষাণ। এছাড়াও আরও অনেকে রয়েছেন যারা ছোটো ছোটো রোলে দুর্দান্ত পারফরমেন্স দিয়েছেন থ্রু আউট দ্য ফিল্ম, যাদের হয়তো সকলের নাম করা এইভাবে মধ্যে আমার পক্ষে সত্যি পসিবল হচ্ছে না। তো যেটা লিখেছি থাম্বনেলে সেটা কি একদমই গিমিক মনে হচ্ছে? অ্যাটলিস্ট আমার তো তাই মনে হয়নি। একটা সিন স্পেশালি আমাকে ওই ট্রিপলারের, সেই দেখুন সিন কপি হবে কিচ্ছু না, টোটালি একটা ডিফারেন্টলি রিটেন একটা সিন, বাট এই ভাইবটা, ওই ইম্প্যাক্টটা ওরম একটা জিনিস প্রোভাইড করেছে। একটা সিন রয়েছে ক্লাইম্যাক্সের ঠিক আগে, দুর্দান্ত একটা সিন। আমি আর সুপ্রদ একসঙ্গে বসে দেখছিলাম, তখনই আমরা আলোচনা করছিলাম দেখতে, এই সিনটা তো আমাকে টোটালি ট্রিপলারের ভাইব দিচ্ছিল। সিরিয়াসলি দুর্দান্ত একটা ছবি হয়েছে, গিয়ে অবশ্যই দেখুন। ক্যাপ্টেন মিলার এবং স্ক্রিন প্লের মাধ্যমে কী করে একটা ক্যারেক্টারকে ফ্লেশ আউট করতে হয়, কী কী ট্রুপস যেগুলো খুব চেনে আমাদের ট্রুপস, বাট সেগুলোকেও ইম্প্যাক্টফুলি ট্যাক্টফুলি কীভাবে স্ক্রিন প্লের মধ্যে দিলে সেক্ষেত্রে আমরা চরিত্রগুলোর সঙ্গে আরও বেশি কোথাটা গিয়ে অ্যাকাস্টেন্ড হতে পারি, তাদের সঙ্গে আরও বেশি কানেক্টেড হতে পারি, সেই ফিল্টার নিঃসন্দেহে এই সিনেমাটা থ্রু আউট দেয়। ফার্স্ট আপের দেখুন প্রথম কথা, যেটা কী দিয়ে বলবো কী দিয়ে শেষ করবো বুঝতে পারছি না, দুর্দান্ত একটা ছবি। প্রথম কথা সেট পিসেস, অ্যাকশন লাভার যারা অ্যাকশন ফিল্মের বিশাল বড় পছন্দ করেন, সাউথের সিনেমা দেখতে পছন্দ করেন, বাট একটু স্টাইলাইজড ওয়েতে একটু অন্য ধরনের এবং সেটা টোটাল প্রপার একটা বিল্ড আপ দিয়ে প্রথম হাফে মোটামুটি ধরে নিন তার ফার্স্ট হাফের ফার্স্ট পার্টটা জাস্ট বিল্ড আপ দিল, ধরে ধরে বিল্ড আপ দেয়। আপনি ক্যারেক্টারগুলোর ব্যাপারে জানতে পারবেন, তার ইমোশনাল জার্নিটা কী, সে কোথা থেকে এলো, তার ট্রান্সফরমেশনটা কীরকম, সে কীভাবে ক্যাপ্টেন মিলার হলো, সেখান থেকে ক্যাপ্টেন মিলার থেকে তার একটা অন্য সাইড আমরা কীভাবে দেখছি, যেটুকু আমরা ট্রেলার থেকে জাস্ট ক্লিয়ার হয়ে গেছিলাম যেটাই হতে চলেছে। আমি কোনো ফলাফল কিছু দিচ্ছি না, ডিটেকটিভ স্টোরিও নয়। তো সেই ক্যারেক্টারগুলো বা ইমোশনাল যে বিল্ড আপটা সেটা আপনি প্রপারলি পান। ইন্টারভেলের ঠিক আগে একটা অ্যাকশন সিন রয়েছে, ওখান থেকে ফিল্মটা যা পেস নেয় এবং তার সঙ্গে সিনেমাটোগ্রাফি এবং এর বিজিএম দুটো দুর্দান্ত। ইন্টারভেলের আগে একটা সিন রয়েছে, একটা রবারি সিন রয়েছে, ওই সিনটাতে ধনুষের জন্য একটা স্পেশাল একটা বিজিএমের পার্ট ডিজাইন করা ছিল, যেটা আপনাকে শোলে কাইন্ড অফ ভাইব দেবে, ওই রকম কাইন্ড অফ ফিল দেবে, দুর্দান্ত বিজিএম। এবং যেখানে ধরুন ধনুষ একটা জায়গাতে স্টপ করছে, সে যাও কিছুটা হচ্ছে, ও আর মুভ করছে না, সেই সময় ওই বিজিএমটা চলছে না, অন্যটা বিজিএম চলছে। যেই ধনুষ আবার মুভ করা শুরু করেছে ঠিক সেই সময় বিজিএমটা অন হচ্ছে এবং সঙ্গে যে বিজিএমটা ছিল সেটার সঙ্গে মিক্সচার হচ্ছে, দুর্দান্ত বিজিএমের কাজ। শুধু ওই সিনটা নয়, যতবার অ্যাকশন এসছে, যতবার অ্যাকশন ধীরে 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 বিল্ড আপ পেয়েছে, সেখানে যেন যত সময় বেড়েছে পেসটা বাড়তে থেকেছে বিজিএমের, এবং বিজিএমটা গম গমে ভাইব দিচ্ছিল। সিরিয়াসলি এই ফিল্মটা থিয়েট্রিক্যাল এক্সপিরিয়েন্সের জন্য, আমি জানি না ওটি তার ব্যাপারে সিনেমাটা দেখে কতটা মজা পাবেন, আমার পক্ষে যদি সম্ভব হয় আমি আরও একবার গিয়ে থিয়েট্রিক্যালি এক্সপিরিয়েন্স করবো। এই ফিল্মটা হল প্রিন্টের একদম নয়, হল প্রিন্টে দেখবেন কি না দেখবেন সেটা আমি বলার কেউ নই, সেটা আপনাকে ল গাইড করে দেবে, সেটা দেখা উচিত উচিত না, আপনি সেটা কী করবেন দ্যাটস কমপ্লিটলি আপ টু ইউ, বাট এই ফিল্মটা হলের জন্য না ভাই। কিছু কিছু ফিল্ম সত্যি থেকে থাকে যেগুলো ওই হলেই তার ভাইবটা পাওয়া যায়, টোটালি সেই ফ্লেভারটা পাওয়া যায় ওটিটিতে দেখে বা ছোটো স্ক্রিনে, সেই গম গম ব্যাপারটা আপনি কোনোভাবেই পেতে পারেন না। তো ওইটা ওরকম একটা ফিল্ম, যেরকম সেট পিসগুলো ডিজাইন করেছে জাস্ট তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করেছে, এবং অ্যাকশন ফুল টু অ্যাকশন রয়েছে, অ্যাকশন ফিল্ম প্রপার, ক্যারেক্টার ফ্লেশ আউট দুর্দান্ত, এবং একটা জায়গাতে শিব রাজকুমার, সুদীপ কিষাণ এবং ধনুষ একটা স্ক্রিনে একটা পয়েন্টে তারা থাকে, ওই মোমেন্টে হল ফেটে পড়ার মতো একটা মোমেন্ট তৈরি করে সিনেমার স্ক্রিন প্লেটা। স্ক্রিন প্লে দুর্দান্ত, ক্যারেক্টার ফ্রেশার দুর্দান্ত, এবং নায়িকার সঙ্গে ওই একটা গদগদে প্যাতপাতে একটা প্রেমের কাহিনী কিচ্ছু না, দরকার নেই আমি রোমান্স দেখাবই না, আমি নায়িকাকে অন্যভাবে ট্রিট করবো, তারভাবে ট্রিট করে এবং সেটাও আপনার ভালো লাগবে। এবং ওভারঅল যেরকম একটা দেশি ভাইবটা দেয় তার অ্যাকশন অবতারের মধ্যে, তার বিজিএমের মধ্যে দিয়ে, বাট সিনেমাটোগ্রাফিটা কিন্তু দেশি নয়, সিনেমাটোগ্রাফিটা সেই লেভেলের ফিল দেয়, সেই লেভেলের যেভাবে একটা জায়গাতে বম্বিংগুলো হচ্ছে, মাঝখান দিয়ে ড্রোনগুলো যেই স্পিডে দাম দাম করে বেরিয়ে যায়, কিংবা একটা যাতে নিচ থেকে উঠছে ধনুষের সঙ্গে ঢুকে গেল, কিংবা একটা জায়গাতে ধনুষের একটা ঘটনা ঘটিয়ে দিয়ে বেরিয়ে যাচ্ছে, তাকে একটা গাড়ির উল্টে থাকা গাড়ির মধ্যে দিয়ে যাবে, পিওভিটাকে নিয়েছে পুরো একদম চিথরে তোড় দিয়ে, এই যে ব্যাপারটা ফার গায়, এই যে ব্যাপারটা ফেটে চৌচির ভিতরে কাঁচটা, অত সেই কাঁচটার ভিতর দিয়ে ক্যামেরাকে দেখাচ্ছে ধনুষ ধীরে 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 একদম ছোটো হয়ে যাচ্ছে, বাট ওই সিন দুর্দান্ত, বিজিএম দুর্দান্ত, সিনেমাটোগ্রাফি এবং তার সঙ্গে পারফরমেন্স, ধনুষ যেভাবে ক্যারেক্টারটা বিভিন্ন ফেজে বিভিন্ন রকমভাবে যেভাবে তারা রিয়াক্ট করার কথা সেই যেভাবে রিয়াক্ট করে, ইভেন ছোটো ছোটো রোলেও একজন রয়েছেন যে যুদ্ধের একটা মোমেন্ট রয়েছে, যেই মোমেন্টটা আমাকে অ্যাটলিস্ট অক্ষয় খান্নার ভাইবটা দিয়েছে বর্ডারের ক্ষেত্রে, মেবি একদম কিছুটা জাস্ট মাথায় ওরকম হোমাজ টাইপের জিনিসপত্র চলে বলে সেই ফিল্ডটা দিয়েছে। আবার একটা জায়গাতে একটা পার্টিকুলার ক্যারেক্টার, আমি না ক্যারেক্টার নাম বলবো না, আমাকে ভাইব দিচ্ছিল যেন কোথাটাকে রঞ্জনা কাইন্ড অফ ভাইব, আমি বলছি না কপি টপি কিচ্ছু বলছে, জাস্ট ওরকম একটা ফিল দিচ্ছিল যে প্রেমিকার জন্য সে সবটুকু করে নেবে, মানে প্রেমিকার
জন্য যে যেটা করেছে যে ভুলটা, সেই ভুলটাকে সে মেকআপ দিয়ে নেবে, এই ফিল্ডটা দিচ্ছিল। কোন ক্যারেক্টারে বলবো না, আপনারা দেখুন, দেখে নিজেরা বুঝতে হবে। তো রঞ্জনা আর বর্ডার এই বিষয়টুকু সেগুলো দেখুন, আমি কপিটা কিছু বলছি না, ওই ভাইবটা আমি পেয়েছি, ওরকম মনে হচ্ছে ওই জিনিস সিনগুলোকে আমাকে মনে করিয়েছে। দেখুন দেখে জাজ করুন। ছোটো ছোটো চরিত্র যারা রয়েছে তারাও কী সুন্দর কাস্টিং, এবং যেই ল্যান্ডস্কেপটাতে শ্যুটগুলো করেছে ভাই, সেই মজা লাগে, সেই মজা লাগে, টোটালি একটা থিয়েট্রিক্যাল ফিল দেবে আপনাকে, গিয়ে দেখুন না দেখা থাকলে। এবং যারা দেখেছেন অবশ্যই কনবক্স যান কেমন কেড়ে গেছে। আমি এই পরিচালক অরুণ মাথেশ্বরন এই নিয়ে আগে দুটো কাজ করেছেন, অ্যাজ ডাইরেক্টর এবং আরেকটার বোধহয় প্রডিউসার বা রাইটার, তিনি ছিলেন স্ক্রিপ্ট রাইটার। তো তার ফ্যান আমি, এই কাজটা পরে তার ফ্যান, জানি না সিকুয়েল আসবে কি না আসবে, একটা অন্যরকম এন্ডিংয়ে শেষ করেছে, আসুক কি না আসুক এই কাজটাকে অনেকবার দেখা যায়, সেই মজা পেয়েছি, বস ফাটিয়ে মজা করেছি। যারা দেখেছেন অবশ্যই কনবক্স জানান কেমন লেগেছে ভিডিও, ভালো লাগে লাইক করুন, শেয়ার ভিডিওটাকে, শেয়ার করুন ভিডিওটাকে প্রথমবারের জন্য চ্যানেল দেখে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। আপনাদের থিয়েট্রিক্যাল এক্সপিরিয়েন্স কেমন ছিল, এই গম গম ব্যাপারটা পেয়েছেন যেটা জন্য আলটিমেটলি থিয়েটারে যাওয়া, ফিল্টার পেয়েছেন কি অবশ্যই জানেন। এবং রেট্রো ভাইব টাইপগুলো বললাম, যে সময়টাকে তুলে ধরেছে, ওহো হো যেগুলো বলতে আমি ভুলেই গেছি, সেগুলো হচ্ছে কাস্ট স্ট্রাগেলটাকে যেভাবে দেখিয়েছে। একটা জায়গাতে একজন মেয়ের সঙ্গে ধনুষ বসে আছে, ধনুষ বসে একটা কাজ করছে, মেয়েটা বসে একটা কাজ করছে, মেয়েটা ধনুষকে জিজ্ঞেস করে, মানে যেটা গোদা বাংলায় করলে এরকম হয় তর্জমা করলে, যে মানে আমি মেয়ে বলে কি মানে এই বিপ্লবের কাজ করতে পারবো না, দেশের কাজ করবো না, করতে পারবো না। তখন ধনুষ বলছে, তুমি এখানে বসে রাইফেল পরিষ্কার করছো, রাইফেলের কাজ করছো, রাইফেল নিয়ে ঘাটাঘাটি করছো, আমি এখানে বসে বাসন মাজছি। আমি যদি সেরকম একটা অর্থোডক্স মেন্টালিটি রাখতাম, তবে কি আমি এই কাজটার যে রোটেশনটা হয়েছে বা এই ফ্লিপ যেটা হয়েছে এটাকে আমি সামনে বসে হতে দিতাম? আমি অতটাও পুরনো খেয়ালাতের মানুষ নই। কিংবা কাস্ট স্ট্রাগেলটাকে যেভাবে দেখিয়েছে, শবরীমালা কাণ্ড বলুন, ভাইকম সত্যাগ্রহ বলুন, যারা ইতিহাসের ব্যাপারে একটু আকিবহল তারা বিশালভাবে কানেক্ট করতে পারবেন। এবং শুধুমাত্র যে একটা স্বাধীনতা সংগ্রামের ব্যাকড্রপ ফেলেছে তা নয়, শুধুমাত্র একটা গল্প দেখিয়েছে তা নয়, সবগুলো দেখিয়েছে সঙ্গে কাস্ট স্ট্রাগেলটাকেও একদম পর ভিতরে দুর্দান্তভাবে ডায়লগের মধ্যে দিয়ে ইনকর্পোরেট করতে করতে গেছে, যেটা মুখে এসে লাগে না, যেটা ওই সঙ্গে বেশ ভালো সাটেল ওয়েতে মিশে যায়, মানে না প্রতিটা মশলা পড়েছে এবং সেটা একে অপরের সঙ্গে যে সম্পৃক্তভাবে রয়েছে বেশ ভালো, তারপর সেটা কুক হয়েছে, সে ফিলটা যেটা হয়ে থাকে বা হওয়া দরকার ছিল এই প্লটের মেটেরিয়ালগুলোর, সেটা সব দিক থেকে হয়েছে। আমার জন্য ইটস আ মাস্ট ওয়াচ ফিল্ম, বেশ ভালো লেগেছে। পারলে আরও একবার থিয়েট্রিক্যাল এক্সপিরিয়েন্স করবো, আপনাদের জানাবো কেমন লাগলো। এই ছিল ভিডিও, সঙ্গে থাকুন, সাথে থাকুন, নতুন থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। বাই।